বাসমালিক সমিতির নতুন সভাপতিকে আমরা মানছি না এমনই দাবি তুলে পথ অবরোধ মতিগঞ্জে। রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে অবরোধের ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির। বাস মালিক সমিতির নতুন সভাপতিকে মানছি না এই দাবি তুলে রাস্তার মাঝে আড়াআড়িভাবে বাস দাঁড় করিয়ে দীর্ঘ সময় পথ অবরোধ বনগামতিগঞ্জ এলাকায়। দিনের ব্যস্ততম সময়ে রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে পথ অবরোধের ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। ঘটনায় তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে এলো বলে মনে করছেন স্থানীয়রা। বাস শ্রমিক সংগঠনের দাবি, ঘটনার সূত্রপাত শনিবার। শনিবার একটি সভা করে বনগা বাগদা বাস রুটের বাস মালিক সমিতির নতুন সভাপতি করা হয় বিধায়ক বিশ্বজিৎ দাসকে। শ্রমিকদের দাবি, এতদিন সভাপতি ছিলেন বনগার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য, শনিবার শঙ্করাঢ্যের পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয় বিধায়ক বিশ্বজিৎ দাসকে। এর প্রতিবাদেই এদিন মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাসের সামনে রাস্তার মাঝে বাগদা সড়কের ওপর আড়াআড়িভাবে বাস দাঁড় করিয়ে পথ অবরোধ শুরু করেন 92 এ বাস শ্রমিক সংগঠনের কর্মীরা। তাদের দাবি, আমরা সভাপতি হিসাবে বিশ্বজিৎ দাসকে মানব না। তাদের আরও দাবি, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ রয়েছেন, বিধায়ক বাগদার। আমরা বনগাঁ থেকে বাস চালাই, আমরা নারায়ণ ঘোষের সাথে থাকতে চাই। তাহলে কি আপনাদের শ্রমিক মালিক সংগঠনের মধ্যে বিবাদ রয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শ্রমিক সংগঠনের সম্পাদক সুদেব পাল বলেন, আমাদের সংগঠনের মধ্যে কোনো বিরোধ নেই, শ্রমিক মালিক একত্রেই কাজ করি আমরা। আমরা বিশ্বজিৎ দাসকে আমরা চিনি না। আমরা আইনটিসুর আমাদের যে জেলা সভাপতি আছে নান্দু ঘোষ, তার ছত্রছায়ে আমরা চলতে চাই। বিশ্বজিৎ দাসকে আমরা চিনি না, সে বাগদা বিধায়ক, সে বাগদা গিয়ে করুক, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা বনগাঁয় থেকে বাস চালাই, বনগাঁর নেতৃত্ব যেটা বলবে আমরা সেটাই করব। আমার বিরোধ কোনো কিছু নেই, আমাদের মালিকদের মধ্যে, মালিক শ্রমিকদের মধ্যে কোনো বিরোধ নেই, আমাদের সবার সাথে সুসম্পর্ক আছে। একই দাবি অপর এক শ্রমিক নেতা বিশ্বজিৎ সরকারের। তিনি বলেন, বাইরে থেকে লোক এনে কমিটি করা হয়েছে, আমরা তা মানতে চাই না, সে কারণেই আজকের অবরোধ। এটা আমাদের রুটি রুজির ব্যাপার, আমরা চাই না অবরোধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে। যে বাইরের থেকে লোকজন এসে আমাদের সংগঠনের মধ্যে ঢুকে শ্রমিকদের না জানিয়ে হঠাৎ কমিটি ফমিটি সব তৈরি করে দিয়ে চলে গেছে আমাদের না জানিয়ে, এটা বিশ্বজিৎ দাস করেছে শঙ্করাঢ্য নেতৃত্বে। বিশ্বজিৎ দাস, তিনি তাঁর বাড়ি গোপালনগর, আমাদের সুবিধা অসুবিধে তার কাছে যাওয়া আমাদের খুবই অসম্ভব। আমাদের চাই যে আমাদের লোকালের মধ্যে, আমাদের মাথা আছে নান্দু ঘোষ, আইনডিটিসির মধ্যে। এদিনের অবরোধের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, এই ঘটনার ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আমরা এর প্রতিবাদ জানাই। টোটাল মানুষকে হয়রানি করা হচ্ছে, এবং বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন মিলে তাদের যে টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল, এপার ভার্সেস ওপার ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল। এ বলছে আমি আইনটিটিউসি আমার অরিজিনাল, ওরা বলছে আমাদের আইনটিটিউসি অরিজিনাল। এই গণ্ডগোল, ভাগ বাটোয়ারা গণ্ডগোল, ক্ষমতা প্রদর্শনের গণ্ডগোল। এ বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম বিধায়ক বিশ্বজিৎ দাসের সাথে। বিশ্বজিৎ দাস বলেন, এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে প্রস্তাব আমি গ্রহণ করিনি। তাহলে কেন এমন ঘটনা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিনের ঘটনা তৃণমূলের আভ্যন্তরীণ কলহের প্রকাশ। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।